এবার চলে যাব গাইঘাটায় উপস্বাস্থ্য কেন্দ্রে সেখানে হচ্ছে ক্লাবের পিকনিক উপস্বাস্থ্য কেন্দ্রে আয়োজন হয়েছে ক্লাবের পিকনিক স্বাধীনতা দিবসে গাইঘাটার ধর্মপুর উপস্বাস্থ্য কেন্দ্রেই পিকনিকের আয়োজন করা হয় দেখছেন সেই ছবি ক্লাবের দাবি বৃষ্টির জন্য উপস্বাস্থ্য কেন্দ্রে পিকনিকের আয়োজন উপস্বাস্থ্য কেন্দ্রে পিকনিক নিয়ে নিন্দা তৃণমূল বিজেপির গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন বিএমওএইচ ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি থানায় অভিযোগ করলেন গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন কথা বলবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে অনিরুদ্ধ বৃষ্টির জন্য হোক যাই হোক না কেন কোনো পারমিশন নিয়েছিলেন আর স্বাস্থ্য কেন্দ্র সেখানে পিকনিক হবে কি করে একদমই ঠিক একদমই গতকাল স্বাধীনতা দিবস উদযাপনের জন্য স্থানীয় একটি ক্লাব নেতাজি স্পোর্টিং ক্লাব তারা ওই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই রাতে পিকনিকের আয়োজন করে এবং সেখানে গান চলে এবং দেদার খাওয়া দাওয়া চলতে থাকে আজ কিন্তু গাইঘাটা থানার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে বিএমওএইচ কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে কোনো অভিযোগ দিতে পারেন না তারা যদিও এই বিষয়ে কোনো রকম তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না ওই ক্লাবের পক্ষ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে না জানিয়েই ওখানে অনুষ্ঠান করেছিল বলে কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু গাইঘাটার বিএমওএইচ নিজেই অভিযোগ দায়ের করেছেন গাইঘাটা থানার কাছে এবং এই বিষয়ে তদন্ত করবার জন্য তিনি দাবি তুলেছেন কারণ উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এরকম ধরনের পিকনিক তিনি কিন্তু নিন্দা করেছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি তুলে তিনি থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস বা বিজেপির পক্ষ থেকে কিন্তু এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল রাতে তারা জানতে পেরেছে যে এরকম ঘটনা ঘটেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এই ধরনের কাজ করা উচিত নয় বলেও দাবি করেছেন তিনি উল্টো দিকে কিন্তু বিজেপির পক্ষ থেকেও ঠিক একইভাবে দাবি করা হয়েছে যে এটা নিন্দনীয় ঘটনা সামাজিক অবক্ষয় এই ধরনের ঘটনা কোনো মতেই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ঘটানো উচিত নয় যদিও এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কিন্তু সাফাই গাওয়া হয়েছে যে এলাকার যারা বাচ্চা তারা তাদেরকে নিয়ে একটি খেলার আয়োজন করা হয়েছিল তারপরেই স্থানীয় মানুষদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে বসে খাওয়া দাওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু স্বীকার করেছে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ এটা আমরা অনেক রাত্রে জেনেছি আমরা ওখানে নেতাজি স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে ওরা স্বাধীনতা দিবস পালন করে যে সারাদিন মাইক ওখানে দিয়ে দিয়েছে কিন্তু ওরা রাত্রে পিকনিক করবে এরকম কোনো খবর ছিল না এটা যথেষ্ট নিন্দনীয় আমরা রাত্রে জেনেছি লোকাল ওখানকার যারা আছে তাদের আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রশাসনের কাছে ওই বিষয়ে জানিয়েছি কারণ এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা কাঙ্ক্ষিত ঘটনা নয় দলীয় ভাবে এটা বলতে চাই যে হসপিটাল হোক স্কুল হোক এর মধ্যে বিভিন্ন রকম পিকনিক আসর বসানো উচিত নয় এটা সামাজিক ভারসাম্য নষ্ট করে